হ্যালো ভিউর্স সবাইকে আমার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি ডেটাবেজ অধ্যায়ের কী নিয়ে আজকের আলোচনা কী এই ওয়ার্ডটি আসলেই আমাদের মাথায় দুটি জিনিস আসে এক হচ্ছে তালা আরেকটি হচ্ছে চাবি এই তালাটি খুলতে চাইলে এই একটি নির্দিষ্ট ধরনের চাবি লাগবে এই চাবি দ্বারা শুধুমাত্র এই তালাটি খোলা যায় সেমভাবে ডেটাবেজে এই কী দ্বারা একটি নির্দিষ্ট ইনফরমেশনই পাওয়া যাবে এই টেবিলে যদি আমরা খেয়াল করি ওয়ান এটি হচ্ছে হৃদয় নামে একজন স্টুডেন্টের রোল এই রুলটি অন্য কোনো স্টুডেন্টের নেই তার মানে এই রোল ওয়ান জিরো ওয়ান দ্বারা আমরা চাইলেই ডেটাবেস থেকে হৃদয়ের সবগুলি ইনফরমেশন পেয়ে যাব তাহলে আমরা কী এর ডেফিনেশন বলতে পারি যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেস থেকে যে কোনো ফাইল অনুসন্ধান করা যায় এখন আমরা কি কত ধরনের সেটি নিয়ে আলোচনা করব। কি মূলত তিন প্রকার একটি হচ্ছে প্রাইমারি কি আর একটি হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি থার্ড হচ্ছে ফরেন কি প্রথমে প্রাইমারি কি নিয়ে আলোচনা শুরু করি প্রাইমারি কি দ্বারা ডেটাবেস থেকে যে কোনো স্টুডেন্টের ডেটা সহজেই আমরা খুঁজে পাবো এই জায়গায় প্রথমে আমাদের কি খুঁজে বের করতে হবে নেম আবির রিয়াদ মিম এইগুলি স্টুডেন্টের নাম এইগুলি একাধিক স্টুডেন্টের নাম থাকতেই পারে কিন্তু এদের অভিন্ন হচ্ছে আইডি কারণ ওয়ান জিরো ওয়ান এই টেবিলে খেয়াল করুন শুধুমাত্র এই রোলটি হচ্ছে আবিরের সেমভাবে রিয়াদের হচ্ছে ওয়ান জিরো টু মিমের হচ্ছে ওয়ান জিরো থ্রি এখন খেয়াল করুন এজ অথবা এড্রেস এইগুলি মিলতেই পারে যে কোনো স্টুডেন্টের ইনফরমেশনের সাথে কিন্তু অভিন্ন হচ্ছে আইডি আর এই আইডিটাকেই বলা হয় প্রাইমারি কি প্রাইমারি কি হওয়ার পূর্ব সত্য হচ্ছে দুটি একটি হচ্ছে কখনো কোনো ডেটা রিপিট হবে না খেয়াল করুন এই টেবিলে আবির রিয়াদ মিম এদের এক একজনের রোল হচ্ছে ভিন্ন কখনো রিপিট হয়নি কোনো ডেটা সেমভাবে প্রতিটি টেবিলের কোনো ফিল্ড কখনোই ইমটি থাকবে না অর্থাৎ ফাঁকা থাকবে না এখন আমরা কম্পোজিট প্রাইমারি কি নিয়ে আলোচনা শুরু করি যখনই আমরা কম্পোজিট প্রাইমারি কি নিয়ে আলোচনা করব তখন টেবিলে অবশ্যই একাধিক প্রাইমারি কি থাকবে ধরুন ক্লাস এইটের একটি স্টুডেন্টের নাম হচ্ছে ইভা যার রোল হচ্ছে এক সেমভাবে ক্লাস টেনের একটি স্টুডেন্টের নাম হচ্ছে ইভা তার রোলও এক হতেই পারে তাদের মধ্যে ভিন্ন হচ্ছে ক্লাস আরেকটি এক্সাম্পল দিলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন ধরুন আমাদের এই ইভা ক্লাস এইটে পড়ে যার রোল হচ্ছে এক কারো মাথা ফাটিয়ে দিছে এখন এই ইভার নামে বিচার স্কুলে আসছে কোন ইভাকে হচ্ছে পানিশমেন্ট দিবে দুইটি স্টুডেন্টের নামই হচ্ছে ইভা এখন চাইলেই তো হচ্ছে ক্লাস টেনের এই ইভাকে পানিশমেন্ট দিতে পারবে না তার মানে এই ইভাকে খুঁজে পাওয়ার পূর্ব সত্য হচ্ছে রোল এখন রোল খুঁজে পেলাম এক কিন্তু এই দুটি স্টুডেন্টের রোল হচ্ছে সেম এই ইভারও রোল হচ্ছে ওয়ান এই ইভারও রোল হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এই ইভাকে হচ্ছে খুঁজে পাব তার ক্লাসের দ্বারা তার মানে এই জায়গায় প্রাইমারি কি কয়টি এই রোল একটি আর একটি হচ্ছে ক্লাস যখনই কোনো টেবিলে একটি প্রাইমারি কি আরেকটি প্রাইমারি কি এর উপর নির্ভরশীল হবে তখন সেটা বলা হবে কম্পোজিট প্রাইমারি কি তাহলে আমরা যে কোনো টেবিল থেকে সহজেই কম্পোজিট প্রাইমারি কি আমরা বের করতে পারবো ফরেন কি এই ফরেন শব্দটির সাথে সবাই পরিচিত ধরুন আপনি একজন বাংলাদেশি আপনি আমেরিকা ঘুরতে গেছেন তখন আপনি কি হয়ে যাবেন একজন ফরেনার তার মানে আপনি বাংলাদেশে আছেন স্থান চেঞ্জ করছেন তাহলে আপনি কী হয়ে গেলেন ফরেনার সেমভাবে এই টেবিলে খেয়াল করুন আবির ওয়ান জিরো ওয়ান মৌ এর রোল হচ্ছে ওয়ান জিরো টু সালাম এর রোল হচ্ছে ওয়ান জিরো থ্রি আর এজগুলি সেম হইতেই পারে তাহলে এই জায়গায় প্রাইমারি কি কোনটা রোল এখন টেবিল নাম্বার দুয়ে খেয়াল করুন এই জায়গায় রোল ওয়ান জিরো ওয়ান তার অ্যাড্রেস হচ্ছে মিরপুর আর ওয়ান তার অ্যাড্রেস হচ্ছে উত্তরা এই জায়গায় প্রাইমারি কি কোনটা রোল কারণ অ্যাড্রেসও সেম হইতেই পারে আমরা জানি সব সবসময়ই হচ্ছে অভিন্ন হয় তার মানে এই জায়গায় রোলই হচ্ছে প্রাইমারি কি। এখন এই ওয়ান জিরো ওয়ান কার রোল আবিরের যার এজ হচ্ছে সেভেনটিন তাহলে হচ্ছে আবিরের এই রোলটি এই জায়গায় প্রাইমারি কি অন্য আরেকটি টেবিলে এসে সে কী হয়ে গেছে আরেকটি সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়েছে তার মানে সেকেন্ড এই প্রাইমারি কিটিকে বলা হবে ফরেন কি গতবারে উদাহরণ দিয়েছি বলেছি আপনি বাংলাদেশে আসেন যখন আপনি অন্য আরেকটি দেশে যাবেন তখন কি হয়ে যাবেন ফরেনার সেমভাবে এই টেবিলে এটি প্রাইমারি কি অন্য আরেকটি টেবিলে হচ্ছে সে যখনই বলবে তখন হয়ে যাবে ফরেন কি সেমভাবে ওয়ান জিরো সালামের হচ্ছে আইডি সেও কি হয়ে যাবে ফরেন কি খুব সহজেই আমরা কি সম্পর্কে জানতে পারলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এসকিউএল কমান্ড নিয়ে আলোচনা করব যদি আমার টিউটোরিয়ালগুলি পছন্দ করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডেসক্রিপশন সেকশনে প্রতিটি ভিডিওর প্লেলিস্ট লিংক দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন कीप लर्निंग